আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি অফ বুলিয়ান অ্যালজেব্রা। হিস্ট্রি অফ বুলিয়ান অ্যালজেব্রা আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে 3.2 এর সেগমেন্ট। এখান থেকে আমরা 3.2 থেকে হচ্ছে যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা এটা রিলেটেড যা যা ম্যাথ আছে সব কিছুই জানবো। এখন বুলিয়ান অ্যালজেব্রাটা কি, এটা কেমনে আসলো, এটার একটা সিগনিফিকেন্স আছে। আর বুলিয়ান অ্যালজেব্রা কম্পিউটার হিস্ট্রিতে, কম্পিউটার সায়েন্স হিস্ট্রিতে একটা ফাইন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনভেনশন অফ কম্পিউটার হিস্ট্রি অফ কম্পিউটার সায়েন্স বলা হয় এটা। এই ইনভেনশনটা কম্পিউটার সায়েন্সের হিস্ট্রিতে অনেক ইম্পর্টেন্স ছিল। তো কেমনে ইম্পর্টেন্স ছিল সেগুলো আমরা একটু আলোচনা করি। সবার প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। কম্পিউটার সিস্টেম বা পৃথিবীর যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, আমরা ইলেকট্রনিক ডিভাইসই ধরি, পৃথিবীর যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কোন নাম্বার সিস্টেমে কাজ করে? ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ক্রমাগত কি করতে হয়? ক্যালকুলেশন করতে হয়। আর এই ক্যালকুলেশনগুলো সবসময় কোন নাম্বার সিস্টেমে করে? তারা বাইনারি নাম্বার সিস্টেমে করে। ওকে, এই বাইনারি নাম্বার সিস্টেম বলতে মূলত জিরো আর কাকে বোঝায়? ওয়ানকে বোঝায়। পরবর্তীতে এই জিরো আর ওয়ানকে নিয়ে একজন সায়েন্টিস্ট একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার গঠন করে। একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার বা একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, আমরা যদি স্ট্রাকচার থেকে ডাইরেক্ট আমরা বলি কনসেপ্ট, একটা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট বা মেথড তৈরি করে। আমরা কনসেপ্টে লিখি, ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট তৈরি করে। এই ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা হচ্ছে পৃথিবীর যাবতীয় যত কর্মকাণ্ড আছে সেটা কার মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে? জিরো আর ওয়ান এর মাধ্যমে। এটা সর্বপ্রথম একজন ইংলিশ সেলফ এডুকেটেড ম্যাথমেটিশিয়ান সর্বপ্রথমে আবিষ্কার করেন। তার নাম হচ্ছে জর্জ বুলি। তিনি সর্বপ্রথম আবিষ্কার করেন যে জিরো আর ওয়ান এই দুইটা ডিজিটের মাধ্যমে পৃথিবীর সকল কর্মকাণ্ড কি করা যায়, সম্পাদন করা যায়, বিশেষ করে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে। আমরা এই জিরো আর ওয়ানের মাধ্যমে আমরা আমাদের লজিকগুলোকেও কি করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। এখন কথা হচ্ছে লজিক বলতে কাকে বোঝায়, হোয়াট ইজ লজিক? লজিক বলতে বোঝায় যেখানে ডিসিশন মেকিং এর কি থাকে, কাজ থাকে, কোনটা রাইট কোনটা রং, আমার কোন কাজটা করতে হবে, যেখানে আমাদেরকে কি করতে হবে, ডিসিশন মেক করতে হবে, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই জিনিসগুলোকে মূলত কি বলা হয়? লজিক বলা হয়। ওকে, এই জিনিসগুলোকে কি বলা হয়? লজিক বলা হয়। আবার বলতেছি, জিরো আর ওয়ান, এই জিরো আর ওয়ানের মাধ্যমে আমরা পৃথিবীর সকল লজিকগুলোকে কি করতে পারবো, উপস্থাপন করতে পারবো। ঠিক আছে, আসলে লজিক কাকে বলে, হোয়াট ইজ লজিক? যেখানে আমরা ডিসিশন নিতে পারবো কোনটা রাইট কোনটা রং। আমরা কম্পিউটারে যখন কোনো কিছু ডিলেট বা সেভ করতে চাই বা ডিলিট করতে চাই, তখন আমাদের কাছে কি আসে? লাইক আমি এখানে যে টিউটোরিয়ালটা ডিজাইন করতেছি, আমি এটাকে যদি অফ করে দিই, এখানে কি আসবে? অপশন আসবে না। এখানে ইয়েস আসতেছে, নো আসতেছে, ক্যান্সেল আসতেছে, এখানে আমাকে কি দিতেছে? অপশন দিতেছে। এখন আমি যখনই এখানে ইয়েসে ক্লিক করব, সেটা কি হবে? সেভ হবে। নোতে ক্লিক করলে সেটা কি হবে? চলে যাবে। তো আমি যদি নোতে ক্লিক করি, এটা চলে যাবে। ক্রস দিলে এই জিনিসটা কি হয়ে যাবে? অফ হয়ে যাচ্ছে। তার মানে আমি যে এখানে যে অপারেশনগুলো করতেছি সেটা কার মাধ্যমে করতেছি? জিরো আর ওয়ানের মাধ্যমে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণকে, সিদ্ধান্ত গ্রহণকে মূলত কি বলা হয়? লজিক বলা হয়। যখন জিরো আর ওয়ানের মাধ্যমে আমরা জিরো আর এ ওয়ানের মাধ্যমে এই লজিককে কি করতে পারবো, বাস্তবায়ন করতে পারবো। কেমনে? তো জিরোর কিছু নাম আছে, সেই নামগুলো আমরা লিখি। জিরো মানে কি? ওয়ান মানে, দেন জিরো মানে কি? ইয়েস। ওয়ান মানে, ও সরি, জিরো মানে হচ্ছে নো। ওয়ান মানে
ইয়েস, তারপরে জিরো মানে হচ্ছে হলো গিয়ে ফলস, ওয়ান মানে কি ট্রু। তো জর্জ বুলি এই জিনিসগুলো সবার প্রথমে সে দেখতে পান যে জিরো আর ওয়ানের মাধ্যমে আমরা চাইলে আমরা যে কোনো সিদ্ধান্তকে কি করতে পারবো, উপস্থাপন করতে পারবো। অর্থাৎ জিরো আর ওয়ানের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্তকে কি করা যাবে, উপস্থাপন করা যাবে বা বাস্তবায়ন করা যাবে, তাকেই মূলত কি বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা ডেফিনেশনটা কি বলতে পারি, ইন শর্ট টার্মে যখন জিরো আর ওয়ানের মাধ্যমে কোনো সিদ্ধান্তকে উপস্থাপন করা যাবে বা উপস্থাপন করা হবে তাকে কি বলা হবে, লজিক। আর এই লজিক সিস্টেম যে জায়গায় ইউজ করা হয় সেটাকে মূলত কি বলা হয় এখনকার দিনে, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই লজিক সিস্টেম বর্তমানে এখন যে ডিভাইসে ইউজ করা হয় তাকে মূলত কি বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ কি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ হচ্ছে কোনো ডিভাইসকে ডিসিশন মেকিং এর অ্যাবিলিটি প্রদান করা, কোন ডিভাইসকে ডিসিশন মেকিং এর অ্যাবিলিটি দান করা। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাকে বোঝায়। কাকে বোঝায়? ওকে, এটা ডিভাইসকে কি দান করে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দান করে। কি দান করে? যেমন আমরা একটা নাম খুব সবাই খুব ভালোভাবে জানি, সিরি। এটা হচ্ছে আইওএস এ ইউজ করা হয়, অর্থাৎ অ্যাপেল সিস্টেমে ইউজ করা হয়, আইফোনে ইউজ করা হয়। সিরি একটা কি, একটা ভয়েস কমান্ড। একটা কি কমান্ড? ভয়েস কমান্ড। তো এখন সিরিকে, এই সিরিটাতে, এই সিরি সিস্টেমটাতে, এই ভয়েস কমান্ডটাতে কি ইউজ করা হয়েছে, এআই ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে? এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। লাইক আমি যদি আমার কোনো ফ্রেন্ডকে ফোন দিতে চাই, তাহলে আমি কি কি করব, আমি আমার ফোনকে যদি মানে আমার ফ্রেন্ডকে যদি আমি ফোন দিতে চাই, তাহলে আমি কি কি করব। সবার প্রথমে আমি কন্ট্যাক্ট লিস্টে যাব। কন্ট্যাক্ট লিস্টের থেকে আমি ফ্রেন্ডের কি করব, ফ্রেন্ডের নেমটা নিব, দেন তাকে কি করব, কল করব। ওকে, কিন্তু সিরিকে আমি যদি বলি যে আমি লাইক কল করতে বললাম স্যামকে, আমরা বললাম কি কল স্যাম, সে নিজের থেকে এই তিনটা কাজকে কি করে নিবে, নিজের থেকে কাজটা করে নিবে। কথা কি বুঝে গেছে? আমরা যদি সিরিকে বলি, আমি যদি, এটা হচ্ছে আমি হিউম্যান হিসাবে যদি আমার কোনো ফ্রেন্ডকে কল করতে চাই, তখন আমাকে কোথায় যেতে হবে, কন্ট্যাক্ট লিস্টে যেতে হবে, দেন ফ্রেন্ড নেমে যেতে হবে, দেন কি করতে হবে, কল করতে হবে। তো আমাকে এই প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে কি করতে হবে, করতে হবে। কিন্তু আমি যদি এই সম্পূর্ণ কাজটা সিরির হাতে ছেড়ে দিই আর তাকে বলি কল স্যাম, তখন সে কি করবে, ফার্স্টে কোথায় যাবে, সিরি ফার্স্টে কোথায় যাবে, কন্ট্যাক্ট লিস্টে যাবে। কন্ট্যাক্ট লিস্টের থেকে কোথায় যাবে, দেখে আমি পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি। তো আমি যদি কল স্যাম বলি, সে সবার প্রথমে কোথায় যাবে, কন্ট্যাক্ট লিস্টে যাবে। কন্ট্যাক্ট লিস্টের থেকে কাকে বের করবে, স্যামকে বের করবে, দেন সাথে সাথে স্যামকে কি করে দিবে, কল করবে। তার মানে ভয়েস কমান্ড এটা আসলে একটা কি, একটা সফটওয়্যার, একটা কি, যাতে কি প্রদান করা হয়েছে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সহজ কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা, যার মাধ্যমে একটা সফটওয়্যার নিজের থেকে ডিসিশন নিতেছে যে কিভাবে করে আমাকে কি করতে হবে, খুঁজতে হবে, কিভাবে করে তাকে কল করতে হবে। এই সব কিছুই সম্ভব হয়েছে কার জন্য, বুলিয়ান অ্যালজেব্রার জন্য। ঠিক আছে,
আর এই যে আমরা বললাম যে এই লজিক সিস্টেম যে ডিভাইসে ইউজ করা হয় তাকে কি বলা হয়? এআই। আর এই এআই টেকনোলজি যে ডিভাইসে ব্যবহার করা হয় তাকে মূলত বলা হয় কি বলা হয়? এটাকে রোবট বলা হয়। তো আমরা কি বলছি, লজিক সিস্টেমকে মডার্ন যুগে কি বলা হয়? এআই বলা হয়। কি বলা হয়? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সিস্টেমে ইউজ করা হয় তাকে কি বলা হয়? রোবট বলা হয়। আর রোবট নিয়ে সায়েন্সের যে সেকশনে স্টাডি করা হয় বা পড়াশোনা করা হয় বা গবেষণা করা হয় তাকে রোবোটিক্স বলে। তাকে কি বলে? রোবোটিক্স। এই রোবট কথাটা সবার প্রথমে মিস্টার কারেল কাপেক ব্যবহার করেন। কারেল কাপেক এই রোবট কথাটা সবার প্রথমে কে আবিষ্কার করেন? মিস্টার কারেল কাপেক আবিষ্কার করেন। তিনি একজন গ্রিক নাট্যকার ছিলেন। তিনি একজন কি ছিলেন? গ্রিক নাট্যকার ছিলেন। ওকে, তো আমরা আসলে মূলত এই মানে কি বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এগুলো নিয়ে আলোচনা করতেছি না, কিন্তু যেহেতু জিরো আর ওয়ান নিয়ে যখন আমরা কাজ করতেছি, জিরো আর ওয়ান বলতে মূলত কাকে বোঝায়? লজিককে বোঝায়। আর লজিক থেকে কি আসে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে কি আসে? রোবট আসে। তো সেটার হিস্ট্রি ডিসক্রাইব করার জন্যই আমরা মূলত কি করলাম, এই ছোটখাটো একটু রোবট কথাটা কোথা থেকে আসছে সেটা শিখলাম। তো আমরা আমাদের মেইন কনসেপ্টে ফিরে আসি। তো মিস্টার জর্জ বুলি কখনোই এই ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাকে তিনি ডিরেক্টলি বলেন নাই বুলিয়ান অ্যালজেব্রা। তিনি জাস্ট একটা মত প্রকাশ করছেন তার এই ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, অর্থাৎ জিরো আর ওয়ানের মাধ্যমে পৃথিবীর সকল কর্মকাণ্ডকে কি করা যায়, উপস্থাপন করা যায়। তিনি সেটা সর্বপ্রথম উপস্থান মানে উপস্থাপন করেন 1847-এ তার একটা বইতে। তার একটা বইতে তিনি সেটা সবার প্রথম কি করেন? ডিসক্রাইব করেন। ঠিক আছে, তো তার বইটার নাম ছিল দ্য ম্যাথেমেটিক্যাল, দ্য ম্যাথেমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক। আর তার আর একটা বই বের হয়েছিল 1854-এ, সেটা হচ্ছে অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লস অফ থটস। ওকে, এই দুইটা তার বিখ্যাত বই। এই দুইটা বইতে তিনি সবার প্রথমে এই জিরো আর ওয়ানের ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাকে কি করেন? উপস্থাপন করেন। ওকে, পরবর্তীতে 1930-তে মিস্টার বুলির ম্যাথমেটিক্যাল 1913-এ এই ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, জর্জ বুলির ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাকে সায়েন্টিস্ট শেফার নাম করেন বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, আর এই অ্যালজেব্রাটা যখন বুলিয়ান অ্যালজেব্রাটা নামকরণ করেন, তখন আরেকদিকে বেল ল্যাবরেটরিতে, অর্থাৎ বেল ল্যাব আমি সংক্ষেপে লিখি, বেল ল্যাবরেটরিতে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ক্লড শ্যানন চার্লস ব্যাবেজের স্বপ্নটাকে কি করতে চাচ্ছিলেন, বাস্তবায়ন করতে চাচ্ছিলেন। যে চার্লস ব্যাবেজ যে সবার প্রথম কম্পিউটারের ধারণা দিছিলেন, তো সেটাকে সে কি করতে চাচ্ছিলেন? বাস্তবায়ন করতে চাচ্ছিলেন। তো সে কোনোভাবেই সার্কিট ডিজাইন করতে পারতেছেন না। ক্লড শ্যানন একজন কিন্তু সার্কিট ডিজাইনার ছিলেন, সার্কিট ডিজাইনার ছিলেন, আর একই সাথে তিনি একজন
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, তো তিনি কোনোভাবেই সার্কিটটা ডিজাইন করতে পারতেছিলেন না। তো সার্কিট ডিজাইন না করা গেলে কখনোই কম্পিউটার কি করা যাবে না, তৈরি করা যাবে না। তিনি তখন এই বুলিয়ান 1913-এ শেফারের এই বুলিয়ান অ্যালজেব্রার কনসেপ্টটা দেখতে পান। তো 1930-তে তিনি এই সার্কিটটা তৈরি করেন, আর 1930-তে তিনি এই বুলিয়ান কনসেপ্টটাকে ব্যবহার করে তিনি আবিষ্কার করেন সুইচিং মেথড। কি আবিষ্কার করেন? সুইচিং মেথড আবিষ্কার করেন। তো বেল ল্যাবে ক্লড শ্যানন 1930-তে বুলিয়ান অ্যালজেব্রাটার কনসেপ্টটাকে ইউজ করেন, আর এটার মাধ্যমে তিনি কি বানান? সুইচিং মেথড। এই সুইচিং মেথডের কাজ হচ্ছে যে আমি যে বাটনটাতে বা যে সুইচটাতে প্রেস করব তার ভ্যালু কি হয়ে যাবে। যে সুইচটাতে আমরা প্রেস করব সেটার ভ্যালুটা কি হয়ে যাবে? ওয়ান। আর যে সুইচটাতে আমরা প্রেস করব না, ঠিক আছে, সেটার ভ্যালু কি হয়ে যাবে? জিরো। অর্থাৎ যেই সার্কিটটাকে আমরা হাত দিয়ে ধরবো, যে সার্কিটটাতে আমরা কাজ করব, সেটার ভ্যালু কি হবে? ওয়ান, আর বাদ বাকিটা কি হয়ে যাবে? জিরো। তো তিনি সর্বপ্রথমে সুইচিং মেথডটা আবিষ্কার করেন, এজন্য মিস্টার ক্লড শ্যাননকে বলা হয় ফাদার অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। তাকে কি বলা হয়? ফাদার অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। পরবর্তীতে তার এই ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স থিওরামের উপর ভিত্তি করে অ্যাথানস অফ অ্যান্ড বেরি 1939 থেকে 1946-এ আবিষ্কার করেন পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, যার নাম হচ্ছে এবিসি। কি আবিষ্কার করেন? এবিসি। আর এই অ্যাটানস অফ, অ্যাটানাস অফ, ওকে, তার বানানটা হচ্ছে ATANASOOF, OFF অ্যান্ড বেরি, তাদেরকে বলা হয় ফাদার অফ ইলেকট্রনিক কম্পিউটার। ওকে, আর এই ইনভেনশনটার উপর ভিত্তি করে ইউএস ডিফেন্স সিস্টেম অর্থাৎ ইউএস মিলিটারি পৃথিবীর প্রথম ফার্স্ট জেনারেশন কম্পিউটার আবিষ্কার করেন 1946-এ, যার নাম হচ্ছে ইনি আক। এটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন কম্পিউটার। ওকে, তো ইনিয়াকের মিনিং হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড সি ফর কম্পিউটার। এখন অনেকের এই জিনিসটা খুব বোরিং লাগতেছে যে আসলে আমরা হিস্ট্রিটা পড়ে কি শিখতেছি। তো আমরা যা হিস্ট্রিটা পড়তেছি সেটাকে একবার কুইক সামারাইজ করি। সবার প্রথমে জর্জ বুলি কি আবিষ্কার করলেন? জিরো আর ওয়ান। পরবর্তীতে এখন আমরা এটা একটা বলি, জর্জ বুলি কি কনসেপ্ট আবিষ্কার করছেন? জিরো আর ওয়ান। যদি জর্জ বুলি জিরো আর ওয়ান আবিষ্কার না করতেন, শেফার কি সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা নাম দিতে পারতেন? শেফার কি বুলিয়ান অ্যালজেব্রা নাম দিতে পারতেন? আর শেফার যদি বুলিয়ান অ্যালজেব্রা না দিতেন, তাহলে কি সুইচিং মেথড আবিষ্কার হইতো?
আর যদি সুইচিং মেথড না আবিষ্কার হইতো, তাহলে কি পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার হইতো? আর ইলেকট্রনিক কম্পিউটার না আবিষ্কার হলে ইউএস ডিফেন্স সিস্টেম কি পৃথিবীর ফার্স্ট জেনারেশন কম্পিউটার আবিষ্কার করতে পারতো? পারতো না। ফার্স্ট জেনারেশন কম্পিউটার, তার মানে আমরা যে এখন ফার্স্ট জেনারেশনের পর কি আসছে, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, সো অন, প্রত্যেকটা জেনারেশনের কম্পিউটার আসতেছে, আমরা এখন কম্পিউটারটাকে কি করে ফেলছি, পোর্টেবল করে ফেলছি, এটা একমাত্র সম্ভব হয়েছিল কার জন্য? মিস্টার জর্জ বুলির জন্য। তো ইতিহাসের মাধ্যমে আমরা শিখতে পারতেছি যে আসলে বুলিয়ান অ্যালজেব্রাটা কম্পিউটারের হিস্ট্রিতে কত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ওকে, এই হিস্ট্রিটা যারা আমরা আইসিটি পড়ি, যারা আমরা আইটি সেক্টরে আছি, তাদের সবার জানা উচিত। বুলিয়ান অ্যালজেব্রাকে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনভেনশন অফ কম্পিউটার সায়েন্স, কারণ এটার সাথে কম্পিউটারের সব কিছু কি জড়িত। ঠিক আছে, তো হিস্ট্রিটা শেষ হয়েছে, এখন আসা যাক আমরা বুলিয়ান অ্যালজেব্রার বেসিক অপারেশনগুলো কি কি, বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা কি কি করতে পারি, বা বুলিয়ান অ্যালজেব্রা কোথায় কোথায় ইউজ করা হয়। ঠিক আছে, তো সবার প্রথমে আমি বুলিয়ান অ্যালজেব্রার বেসিক অপারেশনগুলো আলোচনা করি। বেসিক অপারেশন অফ বুলিয়ান অ্যালজেব্রা, বেসিক অপারেশন অফ বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রাতে মূলত তিনটা অপারেশন ইউজ করা হয়, একটা হচ্ছে এন্ড অপারেশন, একটা হচ্ছে অর অপারেশন, আর একটা হচ্ছে নট অপারেশন। ওকে, এখন আমি যে টার্মসগুলো আলোচনা করতেছি এগুলো ডেফিনেটলি পরীক্ষায় আমাদের কাজে লাগবে, হিস্ট্রিটা আমাদের যদিও কাজে লাগবে না, কিন্তু আমাদের এই অপারেশনগুলো কিসে লাগবে, কাজে লাগবে। তো বুলিয়ান অ্যালজেব্রাতে টোটাল তিন ধরনের অপারেশন আছে, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে। ওকে, তো অ্যান্ড এর কিছু বৈশিষ্ট্য আছে, তো অ্যান্ড এর এই বৈশিষ্ট্যটাকে মূলত বলা হয় যে, আমরা যদি বলি প্রপার্টিস অফ অ্যান্ড, বা অ্যান্ড এর শতসিদ্ধ, পরীক্ষায় এই অপশনটা থাকে অ্যান্ড এর শতসিদ্ধ। অ্যান্ড কে মূলত ডটের মাধ্যমে প্রকাশ করা হয়, কার মাধ্যমে, ডটের মাধ্যমে। এখন বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা কি কি নিয়ে কাজ করি, বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা কি নিয়ে কাজ করি, জিরো আর ওয়ান নিয়ে। এখন আমরা নিলাম জিরো, আর এখানে কি নিলাম, ওয়ান। বুলিয়ান অ্যালজেব্রাতে জিরোটাকে কি ধরা হয়, ওয়ানটাকে কি ধরা হয়, ট্রু। তো অ্যান্ড কে কার মাধ্যমে প্রকাশ করা হয়, ডটের মাধ্যমে। তো জিরো আর ওয়ান কে যদি আমরা ডট করি, রেজাল্ট কি চলে আসবে, জিরো। এটা কেমনে পড়া হয় আমি একটু বলতেছি, জিরো কে বলা হয় ফলস, জিরো কে কি বলা হয়, ওয়ান কে কি বলা হয়, ট্রু। আর মাঝখানে এই ডটটাকে কি বলা হবে, এই ডটটাকে বলা হবে এন্ড, কি বলা হবে, এন্ড। তার মানে জিরোর সাথে যদি কখনো ওয়ান কে এন্ড করা হয়, রেজাল্ট কি চলে আসবে, ফলস চলে আসবে। অর্থাৎ এন্ড অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে, হাজারটা সত্য থাকুক, একটা যদি মিথ্যা আসে, টোটাল রেজাল্ট কি চলে আসবে, মিথ্যা চলে আসবে। এন্ড অপারেশনের বৈশিষ্ট্যটা কি, হাজারটা সত্য থাকুক, একটা যদি মিথ্যা আসে, টোটাল সিস্টেমটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে বা ভুল হয়ে যাবে। ওকে, তো এভাবে করে আমরা ফার্স্টে কি নিলাম, জিরোর সাথে ওয়ান কে এন্ড করলাম। জিরো বলতে মূলত কাকে বোঝায়, ফলস কে, ওয়ান বলতে ট্রু কে, আর ডট বলতে কাকে বোঝায়, এন্ড কে। তো জিরোর সাথে আমরা ওয়ান কে যদি এন্ড করি, রেজাল্ট কি আসবে, ফলস, অর্থাৎ জিরো আসবে। আবার একইভাবে আমরা যদি ওয়ানের সাথে জিরো কে করি, এটার রেজাল্ট কি চলে আসবে, জিরো, অর্থাৎ ওয়ান, ওয়ান বলতে কাকে বোঝায়, ট্রু, জিরো বলতে কাকে বোঝায়, ফলস। জিরো আর মানে ট্রু অ্যান্ড ফলস কে, আর ডট বলতে কাকে বোঝায়, অ্যান্ড কে, ট্রু অ্যান্ড ফলস। রেজাল্ট মানে আমরা যদি অ্যান্ড অপারেশনটা করি, রেজাল্টটা কি চলে আসবে, তার মানে অ্যান্ড এর একদম সিম্পল স্টেটমেন্ট কি, হাজারটা সত্য থাকুক, একটা যদি ফলস আসে, টোটাল রেজাল্টটা কি হয়ে যাবে, ফলস চলে আসবে। আর জিরো আর জিরো, এটার রেজাল্ট কি হয়ে যাবে, ফলস। আর ওয়ান অ্যান্ড ওয়ান, এটার রেজাল্ট কি চলে আসবে, ওয়ান। এখন কেউ কি বলতে পারবে যে এই অ্যান্ড অপারেশনটা আমরা বাস্তবে কোন জায়গায় ইউজ করি? আচ্ছা, আমি একটা সিস্টেম বলি, আমাদের সবারই
পাসওয়ার্ড ব্রেক করার একটা হ্যাবিট আছে। তো আমার বড় ভাই বা বড় বোন আমার কম্পিউটারে কি করে আমার এটা দেখার খুব ইচ্ছা, তো সে যখন কম্পিউটারটা রেখে যায় আমি কি করি তার কম্পিউটারটাতে লগ ইন করার চেষ্টা করি, যে দেখি সে আসলে কি কি জায়গায় যাচ্ছে। ওকে ওকে, তো আমার আমি যখনই ভাইয়ার পিসিটা নিলাম, পিসিতে আমার কাছে কি চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা ধরে নিলাম আমার ভাই বা বোন পাসওয়ার্ডটা কি দিছে, 1 2 3। ওকে, এখন তো এখন আমরা যেটা করব, তো সাপোজ তুমি দিলা 1 2 0, কি দিলা 1 2 0, এখন সে সবার প্রথমে এই পাসওয়ার্ডটা কি অবস্থায় ছিল, সেভ করা ছিল, তো সে 1 এর সাথে কাকে ম্যাচ করবে, 1 কে ম্যাচ হচ্ছে, ম্যাচ হওয়ার পর সে কি রিটার্ন করবে, ট্রু। ট্রু বলতে কম্পিউটার সিস্টেমকে কত রিটার্ন করা হবে, আবার 2 এর সাথে কাকে ম্যাচ করবে, 2 কে ম্যাচ হচ্ছে, কি রিটার্ন করবে, ট্রু। রেজাল্ট কত আসবে, আবার 3 এর সাথে কাকে ম্যাচ করবে, 0 কে, এবার কি ম্যাচ করতেছে, কি চলে আসতেছে, ফলস। ফলস বলে কি চলে আসে, 0। তার মানে মাঝখানে আমরা কি করতেছি, তার রেজাল্ট আলটিমেট কি আসতেছে, সেজন্য পাসওয়ার্ডে আমাদের যদি একটা ফলস আসে টোটাল রেজাল্টটা কি হয়ে যায়, তার মানে পাসওয়ার্ড চেকিং এর ক্ষেত্রে কোন অপারেশন করা হয় বুলিয়ান অ্যালজেব্রার, কথা কি বুঝা গেছে, তার মানে এন্ড এর বৈশিষ্ট্যটা কি, একটা যদি ফলস থাকে টোটাল রেজাল্টটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। আর পৃথিবীর যত সিকিউরিটি সিস্টেম থাকে সব সিকিউরিটি সিস্টেমে কোন অপারেশন ইউজ করা হয়, অ্যান্ড অপারেশন, ঠিক আছে। এবার আমরা অরেরটাতে আসি, প্রপার্টিজ অফ অর, অর কে মূলত প্লাস সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়, কার মাধ্যমে, অর কে কার মাধ্যমে প্রকাশ করা হয়, প্লাস সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়, 1 প্লাস 1 প্লাস 0, এটার ভ্যালু কত চলে আসতেছে, 1। অর এর বৈশিষ্ট্যটা হচ্ছে 1 বলতে মূলত কাকে বোঝায়, ট্রু কে, 0 বলতে কাকে বোঝায়, ফলস কে, আর প্লাস বলতে মূলত কাকে বোঝায়। অর এর বৈশিষ্ট্যটা হচ্ছে এন্ড এর বিপরীত, 1000টা মিথ্যা থাকুক একটা যদি সত্য থাকে সে আউটপুট কি দিবে, এখানে আমাদের আউটপুটটা কি আসছে, ট্রু আসছে। প্লাস মানে হচ্ছে অর, এটা কিন্তু আমরা অ্যাডিশন করতেছি না, আমরা অর অপারেশনটাকে কার মাধ্যমে উপস্থাপন করতেছি, প্লাস এর মাধ্যমে। এন্ড আর অর একটা আরেকটার কি বিপরীত, এন্ড এ হচ্ছে সবগুলো সত্য হইলে রেজাল্ট কি আসবে, সত্য, একটা মিথ্যা আসলে টোটাল রেজাল্ট কি হয়ে যাবে, মিথ্যা। আর অর অপারেশনটা হচ্ছে 1000টা মিথ্যা থাকুক একটা সত্য থাকলে রেজাল্ট কি আসবে, সত্য, আর সবগুলা মিথ্যা হইলে রেজাল্টও কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা আবার 0 অর 0 নিলাম, দুটোটাই মিথ্যা, তার মানে রেজাল্ট কি চলে আসবে, মিথ্যা। ওকে, আবার আমরা নিলাম 0 আর 1, রেজাল্ট কি চলে আসবে, আর 1 আর 1, এটার কি চলে আসবে, ওকে, এখানে 1 1 দিয়ে কিন্তু 2 হবে না, আমরা বুলিয়ান অ্যালজেব্রা করতেছি, বুলিয়ান অ্যালজেব্রাতে এটা প্লাস বলতে মূলত আমরা দুইটা নাম্বারকে কি করতেছি না, যোগ করতেছি না, আমরা দুইটা জিনিসকে কি করতেছি, তুলনা করতেছি। বুলিয়ান অ্যালজেব্রা বলতে মূলত সত্য আর মিথ্যাকে কি করা হয়, যাচাই করা হয়, তো সত্য অর সত্য, তার মানে রেজাল্ট কি চলে আসবে, সত্য, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে এই অর অপারেশনটা আমরা কোথায় ইউজ করি, তো আমরা কম্পিউটারে কোনো কিছুকে যদি ক্লোজ করতে চাই ক্রস বাটনে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এরকম টাইপের কি আসে, অপশন আসে। তো এখন আমি যদি এই ক্রসটাতে প্রেস করি এটার ভ্যালু কি হবে, আমরা কি জানি, আমরা ক্লড শ্যাননের একটা মেথড পড়ছিলাম সেটাকে কি বলা হয়, সুইচিং মেথড। সুইচিং মেথড অনুসারে যদি কোনো বাটনে প্রেস করা হয়, কোনো সুইচে প্রেস করা হয়, এটার ভ্যালু কি হবে, লাইক এখানে আমার 3টা সুইচ আছে, লাইক 2টা সুইচ আছে, একটা হচ্ছে টিক আর একটা কি, একটা ইয়েস আর একটা কি, নো। এখন ক্লড শ্যাননের সুইচিং মেথড অনুযায়ী আমি যদি এই বাটনটাকে প্রেস করি এটার ভ্যালু কত আসবে, আর এইটার কি হয়ে যাবে, 0। এখন কথা হচ্ছে
এখানে কোন অপারেশন মেনটেন করা হয়। এখন আমরা যদি এখানে এন্ড অপারেশন করতাম তাহলে এটা কি হয়ে যেত, জিরো। তাহলে কি এই অপশনটা কি কখনো যাইতো, এই বক্সগুলো কি যেত? যাইতো না। ওকে, তো এখানে মাঝখানে কি ইউজ করা হয়, প্লাস ইউজ করা হয়। প্লাস ইউজ করার মানে কি, একটা সত্য হলে রেজাল্ট কি চলে আসবে, তাহলে এখানে কি আসতেছে, সত্য। যার কারণে আমাদের এই জিনিসটা কি হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। ওকে, জিনিসটা কি হয়, সেভ হয়, লাইক এটার মতো। এখানে আমি ইয়েস বাটনটাতে ক্লিক করতেছি, ইয়েস বাটনটাতে ক্লিক করার কারণে এটার ভ্যালুটা কত হবে, 1। আর অন্য যে বাটনগুলোকে আমি প্রেস করতেছি না, এটার ভ্যালু কি হয়ে যাবে, 0। আবার একইভাবে এই ক্রসটাতে ক্লিক করলে কি হবে, জিনিসটা গায়েব হয়ে যাবে। তো কেমনে হইতেছে, আমি যখন এই ক্রসটাতে ক্লিক করতেছি এটার ভ্যালু কত হচ্ছে, 1। আর বাদ বাকি যা আছে সবগুলো, যেমন এই ইয়েস, এই নো, এই ক্যান্সেল, এগুলো সবগুলোর ভ্যালু কি হয়ে যাচ্ছে, 0। এখন আমি এখানে অর অপারেশন করতেছি না, এন্ড অপারেশন করতেছি, সেটা কেমনে বোঝা যাবে, যদি আমরা 1 0 0 0, তার মানে ক্রসটা কি হিসাবে কাজ করতেছে, 1। আর ইয়েসটা কি কি হয়ে যাচ্ছে, নোটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেলটা কি হয়ে যাচ্ছে। ওকে, এখানে আমরা ক্রসটার উপর কি করব, ক্লিক করব। ক্লিক করলে ক্লসের ভ্যালু কত হবে, 1। আর এখানে ইয়েস যেটা আছে সেটার ভ্যালু কত হয়ে যাবে, 0। এখানে নো এর যেটা ভ্যালু আছে সেটা কি হয়ে যাবে, 0। আর এখানে যেটা ক্যান্সেল আছে ওইটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি আমরা এখানে অ্যান্ড অপারেশন করতাম তাহলে কি হইতো, রেজাল্ট 0 চলে আসতো। টোটাল রেজাল্ট আমাদের কি চলে আসতো, 0 চলে আসতো। তো 0 চলে আসলে এটা কি কোথাও কি চলে যেত, শাটডাউন হইতো না। তার মানে আমরা কোনো ধরনের অপারেশন কি করতে পারতাম না, করতে পারতাম না। তো এখানে কি ইউজ করা হয়, অর অপারেশন ইউজ করা হয়। তো অর অপারেশন ইউজ করার কারণে রেজাল্টটা টোটাল কি চলে আসে, 1। তার মানে কোন জিনিসটা অ্যাক্টিভেট হয়ে যায়, এই ক্রস বাটনের ফাংশনটা অ্যাক্টিভেট হয়ে যায়। এটার কাজটা কি, এটাতে প্রেস করা মানে টোটাল এই বক্সটা কি হবে, চলে যাবে, যার কারণে এই বক্সটা কি হয়ে যায়, চলে যায়। তার মানে সুইচিং মেথডে আমরা কোন সিস্টেম ইউজ করি, আমরা যে টেক্সট করি এক ফ্রেন্ডকে আর এক ফ্রেন্ড টেক্সট করি, ওই টেক্সটিংয়েও কোন মেথড ইউজ করা হয়, সুইচিং মেথড। আর সহজ কথা সেখানে কোন অপারেশন ইউজ করা হয়, আমরা সাইমালটেনিয়াসলি একসাথে কি দুইটা বাটনকে একসাথে প্রেস করতে পারি মেসেজ করার সময়, একটার পর কি আরেকটা। আমি যেটাতে সুইচিং করতেছি, ধরা যাক আমরা এতে সুইচ করতেছি, তার মানে এর ভ্যালু 1, আর বাদ বাকি বি থেকে জেড পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোর ভ্যালু কি হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে সুইচিং মেথডে কোন অপারেশন ইউজ করা হয়, অর অপারেশন ইউজ করা হয়। ঠিক আছে, ওকে, আচ্ছা, এরপরে আসতেছে নট অপারেশন। কি অপারেশন, লাস্ট অপারেশন, নট। নট অপারেশনের কাজ কি, নট কে কিসের মাধ্যমে প্রকাশ করা হয়, বারের মাধ্যমে কাজ করা হয়, কিসের মাধ্যমে, বার। তো 0 এটার উপর আমরা কি দিচ্ছি, বার দিচ্ছি। এই বার বলতে মূলত কাকে বুঝায়, নট। আর এই 0 বলতে মূলত কাকে বুঝায়, নট ফলস বলতে মূলত কাকে বুঝায়, তার মানে রেজাল্ট কত আসবে, তার মানে নট করলে 0টা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। 0টা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আবার আমরা যদি 1 নিই, 1 এর উপর আমরা বার দিই, তো এই বারটা কি হিসেবে কাজ করতেছে, নট। আর 1টা কি হিসেবে কাজ করতেছে, ট্রু। তো নট ট্রু এটা কি হয়ে যাবে, আর এটার ভ্যালু কি চলে আসবে, তার মানে নটের বৈশিষ্ট্য হচ্ছে 0 থাকলে সেটাকে কি করে দিবে, আর 1 থাকলে সেটাকে কিসে করে দিবে। আর এই নট সিস্টেমটা আমরা কোথায় ইউজ করি, কমপ্লিমেন্ট সিস্টেমে আমরা বিয়োগ করার সময় কি শিখছি, 0 থাকলে সেটা কি হবে, 1, 1 থাকলে কি হবে, 0। তার মানে কমপ্লিমেন্ট সিস্টেমে কি ইউজ করা হয়, নট অপারেশন ইউজ করা হয়। ঠিক আছে,
তো এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার বেসিক অপারেশন, যেটা লেটার অন আমরা এই চ্যাপ্টারে যা যা টপিক পড়বো সেখানে এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাবে কাজে লাগবে। আর এগুলো আমি আজকে লেকচারটা শেষ করব এটা বলে যে এগুলো কোন জায়গায় আমরা ইউজ করি, এই বুলিয়ান মেথডগুলো আমরা কোথায় ইউজ করি, এ জিরো আর ওয়ান। সবার প্রথমে ডিজিটাল ইলেকট্রনিক্স, অর্থাৎ পৃথিবীতে আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলোতে কোনটা ইউজ করা হয়, বুলিয়ান লজিক অর্থাৎ জিরো আর ওয়ান। ওকে, সেকেন্ড জিনিসটা হচ্ছে আমরা আর কোথায় ইউজ করি এটাকে, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোবাবিলিটি অর্থাৎ পরিসংখ্যান আর সম্ভাব্যতা। তারপরে আমরা আবহাওয়ার পূর্বাভাস দিই না, ওয়েদার ফোরকাস্টিং, আজকে বজ্রপাত সহ বৃষ্টি হবে কিন্তু সেদিন অনেক সানি ডে থাকে, এরপরের দিন বলা হয় যে আজকে অনেক ভালো উজ্জ্বল একটা দিন থাকবে, রোদ উঠবে, সেদিন হচ্ছে যে বাসার সামনে দিয়ে নৌকা চলে। তো এই টাইপের যে আমাদের ওয়েদার ফোরকাস্টিং হয়, এই ওয়েদার ফোরকাস্টিং এও কি ইউজ করা হয়, কি ইউজ করা হয়, বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে। আর এই স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোবাবিলিটি কে আবিষ্কার করে, ব্লেইজ প্যাস্কেল অ্যান্ড পিয়ারি ডি ফর্মেট সরি। ওকে, তার মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে কি ইউজ করা হয়, বুলিয়ান লজিক তথা বুলিয়ান অ্যালজেব্রা। তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোবাবিলিটিতে কি ইউজ করা হয়, বুলিয়ান অ্যালজেব্রা। আর হচ্ছে ওয়েদার ফোরকাস্টিংয়েও কি করা হয়, বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করা হয়, আরও অনেক জায়গায় ইউজ করা হয়। বর্তমানে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জেও একটা সফটওয়্যার ইউজ করা হয়, এটাকে বলা হয় অ্যানালাইসিং সফটওয়্যার। যেটার মাধ্যমে কোন শেয়ার আজকে ভালো রেজাল্ট করবে, কোন শেয়ার আজকে খারাপ যাবে, সবগুলোকে কি করা হয়, অ্যানালাইসিস করা হয়। অর্থাৎ সব ধরনের অ্যানালিটিক্যাল সফটওয়্যার কার মাধ্যমে তৈরি করা হয়, বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। তো এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার হিস্ট্রি, আর এটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন, আর কোন কোন সেক্টরে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করতে পারবো সেটার সম্পূর্ণ টিউটোরিয়াল। তো আজকের মতো এতটুকুই, ওকে।